এটা তুই কি করলি? তোর মাছের উপর এত দরদ? যে মাছটা মাকে অশুদ্ধ করলো তুই ওই মাছটাকে ছেড়ে দিলি? দেখলেন মা, দেখলেন তো, আপনার প্রতি ওর একটু মান সম্মান নেই, যত দরদ ওই মাছেরও। আপনাকে অসম্মান করার আগে যেন আমার মৃত্যু হয়। কিন্তু বাবা বিশ্বনাথের এই আশীর্বাদ জন্য ধরাধামে সকল প্রাণীরই তো বাঁচার অধিকার আছে। সে একটা ছোট মাছ হোক বা একটা কীট, সে তো ঈশ্বরেরই সৃষ্টি। আমরা কি করে তার প্রাণ নিয়ে নি বলুন তো? ঠিক ঠিক কথা কয়েছো ছোট বউ, মাছটাকে মারলে পাপ হতো, অবলা জীব। ঠিক কয়েছ। যাই, আমি একবার নে কাপড় ছেড়ে নি। বড় বৌমা তুমি যাও গিয়ে সন্ধ্যাটা দিয়ে এসো, নাহলে সন্ধ্যে গড়িয়ে যাবে আবার। এই মরেছে, আমি তো নাম কেনার জন্য সন্ধ্যে দেবার কথা বলেছিলাম, সত্যি সত্যি দিতে হবে নাকি? কি হলো, হা করে দাঁড়িয়ে রইলে যে? যাও। আর শোনো, বলছি ছোট বৌমার মতো একটু নরম হও, বুঝলে? ছোট বৌমার অনেক দোষ আছে ঠিক কথা, কিন্তু ওর মনটা বড্ড নরম। কি জানো তো, মেয়ে মানুষের একটু নরম সরম হওয়া ভালো। পা তুলে যেভাবে মাছটাকে মারতে গিয়েছিলে আমারই কিন্তু ঠিক মনে হয়। ও, যার জন্য করি চুরি সেই বলে চোর। এখানেও তুই ভালো হয়ে গেলি খুললো না। বেশ, এখন তো অনেক সুযোগ পাবো আমি, আর সুযোগের সদ্ব্যবহার করতে লহনার চেয়ে ভালো আর কে জানে। ওই দেখুন মা জননী,